প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে দেশের দক্ষিণাঞ্চলে প্রচন্ড আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে আজ রাতের মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলের উপর বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার 26 জুন দেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তো কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে সরাসরি লাইভ দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বৃষ্টিপাত দেশের উত্তরাঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে মূলত সমুদ্রতে প্রচণ্ড পরিমাণ ভারী বৃষ্টি এছাড়া চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ প্রবল ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে বাকি এলাকায় তেমন বৃষ্টিপাতের দেখা নেই তবে খুলনা বরিশালের দক্ষিণে কিছু কিছু উপকূলীয় অঞ্চলে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে আজ রাতের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের উপর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু রাডার ইমেজের মধ্যে চলে যাই দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড বৃষ্টিবাহী মেঘগুলো ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে যার কারণে আজ রাতের মধ্যে খুলনা বরিশাল বিভাগের দক্ষিণের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা টেকনাফ কুতুবদিয়া এছাড়া এখানে চকরিয়া তারপর এখানে মহেশখালী তারপর বদরকালী চোয়ারপাড়ি মতরবাড়ি এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আগামীকাল 26 জুন দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়ার মডেল দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় বজ্রসহ প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলাপাড়ার দিকে এখানে বরিশাল জালাকাটি পটুয়াখালী নোয়াখালী পিরোজপুর সন্দ্বীপ হাতিয়া তারপর মঠবাড়িয়া লালমোহন পিরোজপুর এই অঞ্চলে তারপর এদিকে মতিহাট সেনবাগ এই অঞ্চলে খুলনা বিভাগের অনেক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণের বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সিলেট বিভাগের পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল জুড়ে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট এদিকে আমরা দেখতে পাচ্ছি ম্যাপটা বড় করে দেখাচ্ছি জাইন্তাপুর দিকে ছরকাই তারপর এখানে চাতক বাজার বিশ্বম্ভরপুর এই সমস্ত জেলাগুলোর উপর বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে মেঘলা মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড আকারে লাল কালার মেঘ রয়েছে সেখানে বর্ডার এলাকাগুলোর মধ্যে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের দক্ষিণাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল দেশের দক্ষিণাঞ্চলে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের উত্তরাঞ্চলে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির মাত্রা কিছুটা কম রয়েছে তবে হলেও বিক্ষিপ্ত আকারে দু একটি অঞ্চলে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো পরবর্তী তিন দিনের বৃষ্টিবাহী মোড়ে পরবর্তী তিন দিনের মধ্যে কোন কোন এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী তিন দিনের মধ্যে এই মুহূর্তে আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ মোড়ে সিলেট বিভাগের উত্তরে সেখানে শিলং এবং সিলেট বিশ্বম্ভরপুর এই সমস্ত জেলাগুলো যে মাঝামাঝি অঞ্চলে এখানে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী তিন দিনের মধ্যে এবং পরবর্তী তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা মতিহাট ফরিদগঞ্জ তারপর এদিকে সেনবাগ রয়েছে সন্দ্বীপ এবং হাতিয়ার উপর লালমোহন বরিশাল বিভাগের দক্ষিণের বেশিরভাগ জেলার উপর কলাপাড়া তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি পাত্রগাড়া তারপর এখানে মির্জাগঞ্জ এই অঞ্চলে মঠবাড়িয়ার উপর লালমোহন চরপেশন এই যে বোরহানুদ্দিন বুলা এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখানে সুন্দরবন এই যে খুলনা বিভাগের সুন্দরবনের উপরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমুদ্র অঞ্চলে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া পরবর্তী তিন দিনের মধ্যে টেকনাফ এদিকে উকিয়া সেন্ট মার্টিন তারপর এখানে কক্সবাজার কুতুবদিয়া এবং উপকূলীয় বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার পরিস্থিতি বায়ুর আমরা এই মুহূর্তে বায়ুমণ্ডলে চলে যাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা দমকা বাতাস চালু রয়েছে আগামীকাল যদি আমরা ম্যাপে দেখি আগামীকাল প্রায় 40 কিলোমিটার বেগে দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগ এই যে চট্টগ্রাম কক্সবাজারের বেশিরভাগ অঞ্চলে প্রায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের কোথাও ঘূর্ণিঝড় নিম্নচাপ লঘুচাপ নেই যদি পরিবর্তন ঘটে সবার আগে জানাবো ইনশাআল্লাহ তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ